সকলকে স্বাগত জানাই ডিঞ্জবাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি থেকে শালক সংশ্লেষের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো শালক সংশ্লেষের যে উপাদানগুলো সেগুলোর ভূমিকা কী আচ্ছা এই জিনিসটা বেশ কিছু বইতে প্রথমে দেওয়া আছে মানে শালক সংশ্লেষের যে ধাপগুলো সব কিছুর আগে এই জিনিসটা দেওয়া আছে কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা আগে অন্ধকার অন্ধকারদশা শালক সংশ্লেষের সংজ্ঞা সব কিছু পড়িনি এটা শেষে পড়ো তাতে তোমাদের কী হবে মুখস্থ করতে হবে না এই জিনিসটা তোমাদেরকে সহজেই বুঝতে পারবে এবার তোমরা যদি আলোকদশা অন্ধকার দশাগুলো পড়ার আগে এই জিনিসটা পড়তে চেষ্টা করো তখন কী হবে বলতে এই জায়গাটা পুরোটা মুখস্থ করতে হবে সেই জন্য আমি দেখবে আমিও যখন পড়িয়েছি তখন কিন্তু শালক সংশ্লেষের পার্ট ওয়ানে দশা অন্ধকার পার্ট টুতে আলো অন্ধকার দশা এই জিনিসগুলো সমস্ত পড়ানোর পরে কিন্তু লাস্টে এসছে এই শালক সংশ্লেষের উপাদানগুলোর ভূমিকা ঠিক আছে এবার আসি প্রথম যে উপাদান মানে শালক সংশ্লেষ হতে যেগুলো লাগছে প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো কার্বন ডাইঅক্সাইড যেটা উদ্ভিদরা সাধারণত কি করে পত্র রন্ধ্রের মাধ্যমে নেয় এবার চলো এর উৎসগুলো দেখে নিই স্থলজ উদ্ভিদরা তো জানোই যে পত্র রন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে নিচ্ছে আর যারা জলজ তারা কোথা থেকে নিচ্ছে এই যে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ধরো জলে বিভিন্ন জীব আছে অন্য জীব ধরো মাছ তারা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছে সেটা জলে দ্রবী ভূত হয়ে যাচ্ছে তাহলে এই জলের দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড সেটাই উদ্ভিদ গ্রহণ করছে কোথা দিয়ে গ্রহণ করছে তার নিমজ্জিত যে পাতা আছে ধরো পদ্মের যে যে উল্টো পৃষ্ঠটা মানে পদ্মপাতার উল্টো দিকটা যে দিকটা জলে ডুবে থাকে বা জলের সংস্পর্শে থাকে ওই জায়গাটা দিয়ে ও ব্যাপন প্রক্রিয়াতে শোষণ করে নিচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে স্থলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ টুকে শোষণ করছে এবার আসি এই টুর ভূমিকা কি আগের পর্বেই আমি পড়িয়েছি যে এই টু কী করে সিও টু আর সাথে যুক্ত হয় নিয়ে তৈরি করে হলো পিজিএ এটা যদি ডিটেলস দেখতে চাও তোমরা শালক সংশ্লেষের পার্ট তে গিয়ে পেয়ে যাবে বা কমেন্ট করলে আমি লিংক দিয়ে দেবো সব 6টা ছটা করে লাগছে এখানে গিয়ে বার অনু পিজিএ তৈরি করছে তাহলে এই যে সিও টু সিও টুটা পাতার মাধ্যমে প্রবেশ করছে নিয়ে আর সাথে যুক্ত হয়ে পিজিএ গঠন করছে এই পিজিএ থেকেই পরবর্তীতে গ্লুকোজ তৈরি করছে তাহলে এই সিও টু যদি না থাকতো তাহলে এই পিজিএ তৈরি হতো না যেটা পরবর্তীতে গ্লুকোজ তৈরি করতে পারতো না তাহলে এই সিও টু মাধ্যমেই কার্বনটা এর ভিতরে ঢুকছে এবং যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এই যে সিও টু ছাড়া কিন্তু এটা বিক্রিয়াটা হবে না এবার আসি পরের যে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো জল এই যে জল বিভিন্ন উদ্ভিদরা বিভিন্নভাবে এই জল গ্রহণ করে স্থল উদ্ভিদরা এই যে জল সেটা মাটির যে কৈশিক জল সেটাকে মূলরম দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় টেনে নেয় আচ্ছা এই প্রক্রিয়াগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে কোনটা অভিশ্রবণ কোনটা ব্যাপন এগুলো কিন্তু ঠিক ঠিক লিখতে হবে অভিশ্রবণ প্রক্রিয়ায় এই যে জল সাধারণত স্থলজ উদ্ভিদরা টেনে নিচ্ছে জলজ উদ্ভিদরা কী করছে যে অংশটাদের জলে ডুবে আছে সেই অংশটা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করছে আর পরাশ্রয়ী উদ্ভিদরা বায়োবীয় মূল দ্বারা জল শোষণ করছে যেমন অর্কিড এরা ঠিক আছে বায়োবীয় মূল আছে এই মূলগুলোর ভিতরে একটা স্পঞ্জীয় অংশ থাকে যেটাকে ভেলামেন বলে সেটা বাতাস থেকে জল টেনে নেয় এবং ধরে রাখতে সাহায্য করে এবার এই জল কী করে দেখো যে উদ্ভিদ যে মূলরমের মাধ্যমে যে জল গ্রহণ করছে সেই জলটা সূর্যালোকের উপস্থিতিতে কি হয় ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে সেই সক্রিয় ক্লোরোফিল সেই জলটাকে গিয়ে ভেঙে দেয় এইচ প্লাস এবং ওইচ মাইনাস তৈরি করছে এই যে ওইচ মাইনাস চারখানা ওইচ মাইনাস থেকে তৈরি হয় ফোর ওইচ সেখান থেকে তৈরি হয় দু অনু হাইড্রোজেন পার সেখান থেকে তৈরি হয় দু অনু জল এবং এক অনু অক্সিজেন এই অক্সিজেনটাই বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই জলই হলো এই যে অক্সিজেনটার উৎস ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমরা আলোক আলোকদশাতে অলরেডি পড়ে ফেলেছো সেই জন্যে আলাদা করে এই জিনিসটা মুখস্থ করতে হবে না ঠিক আছে আর এখান থেকে দেখিয়ে দেবে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে ই মাইনাস মানে হলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এই যে অক্সিজেন সেটাই উদ্ভিদ উপজাত পদার্থরূপে শালক সংশ্লেষের উপজাত পদার্থরূপে তৈরি করে এবং বাতাসে ছেড়ে দেয় এবার আসি সূর্যালোকেই যে সূর্যালোকও হলো একটা উপাদ গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটা এই যে সূর্যালোক থেকে আসলে উদ্ভিদরা নেয় হলো ফোটন কণা সেই ফোটন কণা ওদের দে মানে দেহে অবস্থিত যে ক্লোরোফিল আছে সেগুলোকে উত্তেজিত করে দেয় সেই ক্লোরোফিল গিয়ে বিভিন্ন রকম কাজ করে তোমরা অলরেডি আলোকদশাতে সেটা পড়েছ ঠিক আছে এবার আসি এর ভূমিকা কী দেখো আলোক আলোকদশায় অনেকগুলো পরপর বিক্রিয়া ঘটে যেমন সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়ে পড়ে তারপর সেই ক্লোরোফিল কি করে গিয়ে বিভিন্ন যে জায়গাগুলো বিভিন্ন জায়গায় কাজ করে যেমন জলকে ভেঙে দেয় জলকে ভেঙে দেওয়ার ফলে সেখান থেকে এইচ প্লাস ও এইচ মাইনাস তৈরি হয় সেখান থেকে উপজাত পদার্থ রূপে জল এবং অক্সিজেন তৈরি হয় তারপর এই যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই ইলেকট্রনগুলো বিভিন্ন বাহকের মাধ্যমে ঘোরে এবং সেখান থেকেই তৈরি করে হলো ইনঅর্গানিক ফসফেট এই ইনঅর্গ্যানিক ফসফেটই পাতায় রয়েছে যেটা এডিপি তার সাথে বিক্রিয়া করে তৈরি করে এটিপি তাহলে আলোক দশার শেষে তৈরি হচ্ছে হলো এটিপি যে এটিপি পরবর্তীতে অন্ধকার দশায় গিয়ে বিভিন্ন বিক্রিয়া করে এবং বিক্রিয়াগুলো হতে শক্তি যোগায় তার মানে সূর্যালোক অবশ্যইভাবে ভাবে প্রয়োজন এই শক্তি তৈরি করার ক্ষেত্রে নয়তো কিন্তু এই উদ্ভিদের যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটাই হবে না এখন আসি পরের গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো শালক সংশ্লেষীয় রঞ্জক আচ্ছা এই জিনিসটা আমরা সরাসরি ক্লোরোফিল বলছি না শালক সংশ্লেষীয় রঞ্জক বলছি মানে শালক সংশ্লেষে যে যে রঞ্জক পদার্থগুলো সাহায্য করে সেগুলোর দুই রকম হতে পারে এক রকম ক্লোরোফিল আর একটা হলো ক্যারোটিনয়েডস ঠিক আছে ক্লোরোফিল আবার দুই রকম ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্লোরোফিল এর সংকেত হলো সি ফিফটি ফাইভ এইচ সেভেন্টি টু ও ফাইভ এন ফোর এম জি ঠিক আছে আর ক্লোরোফিল বি যেটা সেটা হলো সি ফিফটি ফাইভ একই আছে হাইড্রোজেন শুধু চেঞ্জ হয়ে গেছে দেখো হাইড্রোজেন এখানে বাহাত্তর ছিল এখানে হাইড্রোজেন সত্তর এখানে অক্সিজেন পাঁচ ছিল এখানে অক্সিজেন ছয় বাকিটা একই এন ফোর আর এম জি তাহলে খেয়াল করে দেখো ক্লোরোফিলের সংকেত কিন্তু মোটামুটি এক বাহাত্তর এখানে পাঁচ আর এখানে হলো সত্তর এখানে ছয় ঠিক আছে এই দুটোই কিন্তু শালক সংশ্লেষে সাহায্য করছে আর এছাড়া আছে ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডের মধ্যে পড়ে ক্যারোটিন আর জ্যান্থোফিল এরা কি করে সরাসরি তো শালক সংশ্লেষে অংশগ্রহণ করে না কিন্তু সূর্যালোক যে শোষণ করে সেটা ওরা পাঠিয়ে দেয় ক্লোরোফিল এতে নিয়ে ক্লোরোফিল এ এটা শালক সংশ্লেষে কাজে লাগাচ্ছে ঠিক আছে এবার এই ক্লোরোফিলের কাজ কি সূর্যালোক যখন নিচ্ছে ফোটন কণা নিয়ে এই যে ক্লোরোফিল সেটা উত্তেজিত হয়ে যাচ্ছে এবং সেটা কী করছে গিয়ে জলকে তখন ভেঙে দিচ্ছে নিয়ে আলোক দশা শুরু হচ্ছে এবং তারপরেই কিন্তু সেই জল ভাঙা থেকে শুরু হচ্ছে আলোক দশা এবং পরবর্তীতে একদম শেষে অন্ধকার দশা শেষে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে তাহলে এই যে ক্লোরোফিল গোটা যে উৎস গোটা যে বিক্রিয়া এগুলো শুরুতে সাহায্য করছে একদম শুরু না হলে কিন্তু বিক্রিয়াটাই হবে না সেই এর যে গুরুত্ব সেটা অপরিসীম এবার আসি শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী এই দুটো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখে নাও দেখো শালোক সংশ্লেষের জন্য তো অনেক রকম রঞ্জক রয়েছে ক্লোরোফিল বি এগুলোর জন্য শালক সংশ্লেষের কোনো একটা রঞ্জকের দৃশ্যমান আলোক বর্ণালীর পৃথক পৃথক তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলোর যে অংশ শোষণ করে সেই রঞ্জকের শোষণ বর্ণালী বলছে যেমন ধরো ফিল এবং ক্লোরোফিল এর ক্ষেত্রে হলো বেগুনি ও লাল অংশ অধিক শোষণ করে ঠিক আছে তাহলে সেটাকে বলছে হলো শোষণ বর্ণালী আচ্ছা এখানে খেয়াল করতে হবে এক একটা রঞ্জকের ক্ষেত্র কিন্তু এটা আমরা বলছি ঠিক আছে শোষণ করাটা বলছি কতটা সেখান থেকে শালক সংশ্লেষ হচ্ছে সেটা কিন্তু বলছি না কোনটা বেশি শোষণ করছে সেটা বলছি তারপর হলো কার্য বর্ণালী কাকে বলছে যে লেখচিত্রের মাধ্যমে মানে কার্য বর্ণালী একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয় একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোতে অক্সিজেন উৎপাদনের দ্বারা শালক সংশ্লেষে সর্বাধিক হার প্রকাশ করা হয় তাকে কার্যবর্ণালী বলছে দেখো কখন শালক সংশ্লেষ ম্যাক্সিমাম হচ্ছে সেটা দেখা হয় হলো যখন অক্সিজেন উৎপাদন সর্বাধিক হচ্ছে তার মানে তখনই শালক সংশ্লেষ উৎপাদনও শালক সংশ্লেষটাও সর্বাধিক হচ্ছে সেইটার ওপরেই হিসেব করে একটা গ্রাফ তৈরি করা হচ্ছে এবং সেই গ্রাফটাতে দেখা হচ্ছে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যতে গিয়ে এই যে সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদন হচ্ছে তখনই বোঝা যায় যে সেই অংশে শালক সংশ্লেষটাও বেশি হচ্ছে এক্ষেত্রে দেখা গেছে যে চারশো থেকে চারশো এই রেঞ্জের মধ্যে মানে এটা হলো নীল বর্ণ এই অংশে শালক সংশ্লেষ সর্বাধিক হয় তার সাথে সাথে যে তোমার ছশো ষাট থেকে সাতশো যেখানে লাল যে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত এই অংশটায়ও শালক সংশ্লেষ সর্বাধিক হয় তাহলে এই দুটো কিন্তু একই জিনিস নয় এটা হলো শোষণ করছে এবং প্রত্যেকটা যে রঞ্জকের ক্ষেত্রে এটা পৃথক বলা হচ্ছে আর এটা কিন্তু মানে টোটাল দেখা হচ্ছে যে মোট কতটা সালোক সংশ্লেষ হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ